আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সেহরি স্পেশাল একটা রেসিপি। আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও এনজয় করবা। যদি আমার ভিডিওটা ভালো পাই তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। তো আমি আশা রাখি আমার আজকের ভিডিওটা আপনারা এনজয় করবা। তো এখন আমি শুরু করি। তো এখানে আমি উড়ি বিচি আর কি বিজয়ে রাখছি, যেটা শিমর বিচিও খোয়া হয় বা আমরা সিলেটে হলে উড়ি বিচিও আর কি হয়। আর রাখছি এখানে আমি এক ব্লক মখা মাছ। তো আমি বিচি গুণতরেও চলে রাখি দিছি, শেল পালাই আর কি মাছরেও ধুয়ে রাখি দিছি। আর ই বিচি গুণ এফারে ফ্রেশ বিচি আছিল আর কি, আমি সব থেকে কিনে আনছিলাম। তো এখন আমি রান্দা বই দিব। এখানেও আমি 1/4 কাপ তেল দিছি আর 1 চিমটি মেথি সিড দিছি, এটা অপশনাল দিলাম। এখানেও আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি করিয়া কাটা আর 1 টেবিল চামচ রসুন আর লবণ দিলাম আমার স্বাদ মতো। সবটা দিয়া এখন আমি অসিন ধরে পালা করে একটু মিক্স করিয়া নিব। একটু মিক্সার হয়ে গেলে বাদে আমি গুড়িয়া রাখবো এখন 2 মিনিটের মতো। আমার ও পেঁয়াজ রসুন খানি একটু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো এখন লাগে আমার পেঁয়াজ রসুন খানি একটু কিছু ভাজাও হয়েছে আর কিছু একটু সফট হয়ে গেছে। এখন আমি এখানে দিব পাউডার মশলা। তো পাউডার মশলা দেওয়ার আগে এখানে আমি কিছু পানি দিলাম। পানি দিয়া এরপরে আমি দিলাম পাউডার মশলা। এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিছি আমি হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়া এখন আমি ঔষধারে আবার পালা করে একটু মিক্স করিয়া নিব। একটু মিক্স করিয়া নিয়া বাদে আমি আবার গুঁড়া রাখবো আরও 2 মিনিটের মতো। আর এই সময় চুলার আগুন আমি হাই থেকে আর কি কিছু মিডিয়ামের মাঝে রাখবো। আরও 2 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি আমার মশলা খানি তোরে বালা করে একটু লাড়িয়া দিয়া মানে বালা করে একটু আর কি আমি ভাজা ভাজা করিয়া নিব। একটু যে সময় আমার ও মশলা খানি কিছু একটু ভাজা ভাজা হয়ে যাব ওই সময় গিয়ে আমি দিবো এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে এখন 2 থেকে 3-4টার মতো আর কি দিছি। কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো বাড়াইয়া নিতে পারবা বা কমাইয়াও নিতে পারবা। তো কাঁচামরিচ দিয়ে একটু লাড়িয়া দিয়া এখন আমি দিলাম ও যে বিচি ও বিচি খানি। আর আজকের বিচি খানি তোরে আমি কোনো বয়েল করছি না, কারণ এবারে ফ্রেশ বিচি আছিল তো তালাগে আর বয়েল করা লাগছে না। সুন্দর বিচি বা বালা বিচি গুণ আছিল আমার। যদি আপনি মনে করেন আপনার বিচির মাঝে কিছু গন্ধ আছে বা গন্ধ করবো তো আপনি আর সামান্য একটু বয়েল করিয়া বাদে রান্ধতে পারবা। তো বিচি দিয়া এরপরে আমি বালা করে লাড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো ওইব গুড়িয়া রাখছিলাম চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন আমি আবার উতলাইয়া দিয়া আমি কেন সামান্য পানি দিব। পানি দিয়া বাদে আর একটু আমি বিচি খানি ধরে বালা করে লাড়িয়ে দিয়া বাদে আবার আমি গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো। আমারও বিচি খানি সামান্য একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো এখন আমি দিলাইরাম মাছ, কারণ ফ্রেশ পিসি পিসিগুণ সিজতেও বেশি সময় লাগেন না বা লাগতো না, তো ওগুলা টাইমে আর কি আমি দিলাইছি এখানে মাছ। মাছ দিয়া মাছ খানি তোরেও আর একটু আমি বালা করে লাড়িয়ে দিব। লাড়িয়া দিয়া এরপরে আমি আরও 1-2 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া গুড়িয়া রাখবো। আমারও মাছ খানি তোর ভিতরে মশলার ফ্লেভারটা আমাইবা লাগে আর কি। এখন আরও 2 মিনিট পরে আমি উলিয়া দিয়া দিলাইরাম তরকারির মাঝে শিরা। শিরাটা দিবা আপনারা জেলা বালা পাইন ওলা, আমি এখানে জেলা বালা পাইরাম ওলাও আমি দিছি আর কি শিরা। তবে আমি এই তরকারির মাঝে বেশি শিরাও দিতাম না, আবার বেশি শুকনাও হইতো না আর কি, ওলা বাটে আমি রাখবো। আবার বিছিয়েও কিছু পানি টানবো আর কি, ওলা সপ্তাহ বুঝিয়া আমি পানি দিছি। পানি দিয়া এখন গুড়িয়া রাখছে এখন 5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। এখন আমি উতলাইয়া দিয়া দিলাম এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়া বাদে আমি আবার গুড়িয়া রাখবো আর 1 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 1 মিনিট পরে আমার রান্ধ হয়ে গেছে। এখন আমি একটা বিচিরে ওলা আমি চেক করিয়া দেখলাম আর কি। তো দেখতে পারো আপনারা আমার বিচিগুণ খুব সুন্দর হইয়া সিদ্ধ হয়েছে। এখন আমি চুলার আগুন ফরিয়া আমি বিচিগুণ ধরে মানে তরকারিটারে একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া সার্ভ করিয়া দেখাইলাম আপনারা। তো রেডি গুলো ভিউয়ার্স, আমার খুব মজাদার একটা তরকারি আর ই বিচি দিয়া মাখা মাছ দিয়ে আমার আম্মা স্পেশালি খুব মজা করেও রান্ধতা। দেশ থাকতে খুব
গাছর মানে আমরা গাছর উড়ি বেশি থাকতো আর পুকুর থেকে মাছ মখা মাছ বড়ো বড়ো মখা মাছ থাকতো এই দেশে তার হিলা বড়ো মখা মাছ মিলেও না। তারপরেও আমি আমার আম্মার রেসিপিটা আপনারা লগে শেয়ার করলাম, আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়ে তখন তো প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করবা, লাইক করবা আর একটা সাবস্ক্রাইব করবা আর আমার লাগে দোয়া করবা। আর আমার চ্যানেলটারে আমি বরাবরও আপনারা লগে একটা কথাও শেয়ার করি, আমার চ্যানেলটারে বড়ো করবা লাগে আপনারা হেল্প চাই। আমি আমার চ্যানেলটারে আপনারা সবে মিলিয়া আমার চ্যানেলটারে শেয়ার করবা বেশি বেশি করে, যত বেশি শেয়ার করবা আপনারা অত বেশি আমার হেল্প হইব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে, আমার লাগে আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করি। রমজান মুবারক জানাইয়া আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।